সারা বাংলাদেশে রেল যোগাযোগটাকে আরো উন্নত করার ব্যবস্থা নিয়েছি। যমুনা নদীর উপর যখন ব্রিজ করার ডিজাইনটা করা হয়, সেখানে রেল ছিল না, আমরা যখন সরকারে আসি অনেকের আপত্তি ছিল, কারণ এটা ওয়ার্ল্ড ব্যাংকে টাকায় হচ্ছিল, তাদেরই ঘোর আপত্তি যে রেল ভায়াবল হবে না। আমি বিরোধী দলে থাকতেই কিন্তু বলতাম যে রেল ভায়াবল হবে, তো ভাগ্যবল আমি সরকারে আসলাম। আসার সাথে সাথে ওই ডিজাইনের সঙ্গে আমি আলাদাভাবে যে প্ল্যান করায় ডিজাইন করায় সেখানে রেল আমরা সংযোগ করে দিলাম, যার ফলে উত্তরবঙ্গের অর্থনীতি অনেক গতিশীল হলো। এখন অবশ্য আলাদাভাবেই সেই ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে তাদেরই টাকায় আমরা আবার আলাদাভাবে রেল ব্রিজই করে দিচ্ছি। তার জন্য প্রস্তাব দিল, আমি বললাম যে একসময় মানা করেছিল, এখন তো বুঝলো যে না, আমরাই শক্তি, আমার দেশ আমরাই চিনি ভালো, যে কোনটা করলে ভালো হয় সেটা আমরাই জানি। তো এখন তাদের টাকাই আবার আমরা ডেডিকেটেড রেলওয়ে করে দিচ্ছি। তো এভাবেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত রেল লাইনগুলি বন্ধ ছিল, কোনটা না বন্ধ করে দিয়েছিল তারা, বাগেরহাট পর্যন্ত রেল ছিল সেটাও বন্ধ করে দিয়েছিল, আমাদের হবিগঞ্জে সেখানেও বন্ধ করে, আর উত্তরবঙ্গের তো রেল লাইনগুলি একে একে সব বন্ধ। আর তাছাড়া 65 সালে যুদ্ধের পর থেকে তো ভারতের সাথে যোগাযোগ সম্পূর্ণ একেবারে বিচ্ছিন্ন করা হয়েছিল। কাজে আমাদের প্রচেষ্টায় আমরা আবার রেল লাইনগুলি চালু করেছি, যেমন এখানে যে কুলাউড়া শাহবাজপুর খুলনা বাগেরহাট সহ বেশ কয়েকটা রেল লাইন যেগুলি বন্ধ সেগুলি আমরা চালু করে দিয়েছি। আর এই চিলাহাটি এটা তো আমরাই চালু করি। 65 সাল যুদ্ধের পরে বেনাপোল, পেট্রাপোল, দর্শনা গেদের, রহনপুর, সিংহাবাদ, বিরল রাধিকাপুর, চিলাহাটি, হলদিবাড়ি রুট সমস্ত কিছু কিন্তু বন্ধ ছিল, আমরা নতুনভাবে চালু করি। এটা আওয়ামী লীগ সরকার এসে এগুলি আবার উন্মুক্ত করে দিই। তাছাড়া রহনপুর, সিংহাবাদ, বিরল রাধিকাপুর এবং নেপাল ট্রানজিট ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আবার আরও একটা সুখবর হচ্ছে, নেপালের থেকে আমরা এখন জল বিদ্যুৎও আনতে পারব। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী এবং নেপালের প্রধানমন্ত্রী আলোচনা করে সেই ব্যবস্থাটা আমরা করে ফেলেছি এবং সেখানে তারা ইতিমধ্যে সম্মতি দিয়েছে, কাজে তাদের আমাদের ট্রানজিট দেবে। আমরা ইতিমধ্যে আমাদের যে সমস্ত রুটগুলি বন্ধ ছিল সেটা যেমন চালু করে যাচ্ছি, যাতে আমাদের আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পেতে পারে সেই উদ্যোগ আমরা নিয়েছি। 2010 সালে আমরা কুলাউড়া শাহবাজপুর রুট চালুকরণের উদ্যোগ নেই। বুড়িমারি চ্যাংরাবান্ধা এবং মোগলহাট গীতলদহ ট্রানজিট রুট বিবেচনা করা হচ্ছে। তাছাড়া আখাউড়া আগরতলা সেটাও চালু হয়ে যাবে, কাজে এই চালুকরণের কাজ চলছে। আমাদের চিলমারি বন্দর পর্যন্ত রেল সংযোগ সেটারও ব্যবস্থা আমরা করে দিয়েছি। কাজে সারা উত্তরবঙ্গে যে নেটওয়ার্কটা ছিল তার সঙ্গে আরও আমরা যুক্ত করেছি, পার্বতীপুর থেকে একেবারে মানে পঞ্চগড়ের বাংলা বান পর্যন্ত, সেখানেও একটা মানে ডুয়েল গেট যাতে হয় সে ব্যবস্থাটা আমাদের করতে হবে, সেটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এভাবে সমস্ত নেটওয়ার্কটাকে আমরা করেছি। এবং আমাদের রেল যেহেতু মিটার গেজ, ব্রড গেজ দুই ধরনেরই আছে, যে দুই ধরনের রেলই যাতে চলতে পারে এই জন্য ডুয়েল গেজ রেল লাইন, আর কোনো কোনো জায়গায় আমরা আলাদা রেল লাইন করেছি। ঢাকা চট্টগ্রাম থেকে একেবারে কক্সবাজার, দীর্ঘদিনের কক্সবাজার মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, সে রেল লাইনও আমরা তৈরি করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, পদ্মা সেতুতে রেল লাইন হওয়ার ফলে এটা যখন চালু হয়ে যাবে, ভাঙ্গা পর্যন্ত এখন চালু হবে, আমাদের আর একটা পরিকল্পনা আছে যে একবার ভাঙ্গা থেকে আমরা এটা বরিশাল, কারণ বরিশাল কোনো দিন রেল লাইন দেখে নাই, কাজে বরিশাল থেকে একবারে পায়রা পোর্ট পর্যন্ত যাতে এই রেল লাইন চালু হতে পারে তারও একটা পরিকল্পনা আমাদের আছে। তবে এদিকে যেহেতু নদী নালা খাল বিল মাটি অত্যন্ত নরম, সেগুলি বিবেচনা করেই আমাদের করতে হবে। ঢাকা চট্টগ্রাম যাওয়ার জন্য আমাদের যেহেতু আখাউড়া হয়ে তারপর যেতে হয়, আমরা সরাসরি মানে ঢাকার থেকে একেবারে আমরা আরও রাস্তা নতুন রেল লাইন করে যাতে আমরা চট্টগ্রামে আরও অল্প সময় পৌঁছাতে পারি সেটা আমরা বিবেচনা করছি। এই সেই জায়গা কীভাবে করা যেতে পারে সে পরিকল্পনা আমাদের আছে।